হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বাংলা টিউটোরিয়াল নাইন নাইন বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন ফ্রেন্ডস আজকের এই ভিডিওতে আমি কথা বলবো হামস্টার কম্বেট মাইনিং প্রজেক্ট নিয়ে হামস্টার কম্বেট কিন্তু অলরেডি ক্যাডোডাইও এক্সচেঞ্জের প্রি মার্কেটে লিস্টেড হয়ে গেছে এবং এটার প্রাইস কিন্তু হাই লেভেলে আছে ইভেন আপনারা যদি লক্ষ্য করেন এখানে কিন্তু এক একটা টকেনের প্রাইস মোটামুটি জিরো পয়েন্ট থ্রি সিক্স নাইন এইট ইউএস মানে এক একটা টকেনের প্রাইস কিন্তু এই জায়গায় আছে মাথায় নষ্ট মামা পুরাই আগুন একটা প্রাইস তো এই প্রাইসটা দেখে অনেকেই কিন্তু প্রচুর পরিমাণে লাফালাবে শুরু করে দিয়েছে এবং আমার ইনবক্স কিন্তু অলরেডি ফুল হয়ে গেছে যে ভাই কিভাবে আমরা হামস্টার টোকেনটা এখানে সেল করতে পারবো বা কিভাবে এখানে সেল করা যাবে এটা নিয়ে বিস্তারিত একটা ভিডিও মেক করে দেন আসলে এই জায়গায় এত যে প্রাইস চলতেছে এখানে আমরা সেল করতে পারবো নাকি সেল করতে পারবো না টোটাল বিষয়টা আজকের এই ভিডিওতে আমি ক্লিয়ার করে দিব তার সাথে হামস্টারের যে টোকেনটা আছে মানে যেটা আমরা এয়ারড্রপে পাবো এটা যখন এক্সচেঞ্জারের স্পট ট্রেডিংে লিস্টিং হবে তখন এটার লিস্টিং প্রাইস কেমন থাকতে পারে এবং এদের টোকেনের সাপ্লাইটা কেমন থাকতে পারে টোটাল বিষয়টা আজকের এই ভিডিওতে আমি ক্লিয়ার করে দেব যার কারণে বলতেছি ভিডিওটা কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ অবশ্যই আপনারা ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন তাহলে অনায়াসে কিন্তু আপনারা হামস্টারের টোটাল যে আপডেটগুলো আছে সব কিছু জানতে পারবেন তো ফ্রেন্ডস মেইন বিষয়ে যাওয়ার আগে আমি জাস্ট ছোট্ট করে আপনাদের কয়েকটা কথা বলবো আমি ডিরেক্টলি আমার হামস্টার মাইনিং প্রজেক্টের অ্যাকাউন্টে চলে তো এই জায়গায় আসার পরে মানে এই ভিডিওটা পাবলিক করার পরে আমি কিন্তু একটা প্রশ্নের মুখে অবশ্যই পরে যাবো যে ভাই আপনি তো বলছিলেন যে প্রফিট পার আওয়ারের উপর এখানে আমাদের এয়ারড্রপের পেমেন্টটা দেওয়া হবে তাহলে আপনি কেন আপনার এতগুলা কয়েন এখানে জমায়ে রাখে দিছেন বা পুষে রেখে দিচ্ছেন তো এই বিষয়টা অ্যাট ফার্স্ট আমি ক্লিয়ার করে দিই না হলে কিন্তু অনেকেই এটা নিয়ে আমাকে অনেক ধরনের কোশ্চেন করবে তো এই জায়গায় যদি আপনারা লক্ষ্য করেন এখানে কিন্তু এক একটা লেভেল যদি আমি আপগ্রেড করতে চাই তাহলে কিন্তু আমার মোটামুটি এইটা কার্ডে তিনশো বত্রিশ মিলিয়ন কয়েন লাগবে এবং এইটা কার্ডে কিন্তু আমার মোটামুটি দুইশো মিলিয়ন কয়েন লাগবে এইভাবে আমি এক একটা লেভেল আপগ্রেড করতে গেলে আমার কিন্তু হিউজ পরিমাণ একটা কয়েন এখান থেকে চলে যাচ্ছে অথচ এখানে আমি শুধুমাত্র এই যে বারো মানে বারো হাজার আমি প্রফিট পাওয়ার পাবো এবং তার সাথে এই কার্ডটা যদি আপনাদের দেখাই এখানে কিন্তু শুধুমাত্র ছয় হাজার আমি প্রফিট পাওয়ারের স্পিড পাবো এতে করে আমার কিন্তু দুইশো মিলিয়ন কয়েন এখান থেকে কেটে নেওয়া হবে তো যার কারণে মূলত এখন আমি এই কয়েনটা টোটালটাই খরচ করতেছি না আমি শুধুমাত্র ধাপে ধাপে মানে আস্তে আস্তে আমার প্রফিট পাওয়ারটা বাড়াচ্ছি এবং আস্তে আস্তে কিন্তু কয়েনগুলো খরচ করতেছি তো আপনাদেরও আমি সাজেস্ট করব অবশ্যই আপনারা লক্ষ্য করবেন আপনাদের যদি হিউজ পরিমাণ একটা কয়েন এখান থেকে কেটে নেওয়া হয় এবং এর পরিবর্তে আপনাদের যদি সামান্য পরিমাণে প্রফিট পাওয়া দেওয়া হয় তাহলে কিন্তু আপনাদের সেটা নেওয়ার কোনো প্রয়োজন নাই এবং এই জায়গায় কিন্তু আরেকটা প্রশ্ন প্রচুর পরিমাণে আসে যে ভাই কম্বো যখন আমরা কিনতে যাই তখন মাঝে মাঝে এমন হয় আমাদের পঁচিশ মিলিয়ন তিরিশ মিলিয়ন বা চল্লিশ মিলিয়ন বা পঞ্চাশ মিলিয়ন কয়েন খরচ হয়ে আমরা শুধুমাত্র পাঁচ মিলিয়ন এখানে পাই তো এই কার্ডটা কেনা আমাদের ভালো হবে নাকি খারাপ হবে তো এই বিষয়টাও আমি আপনাদের বলবো যদি দিনে আপনাদের বেশি পরিমাণে কয়েন চলে যাবে এবং তার পরিপ্রেক্ষিতে আপনারা শুধুমাত্র অল্প পরিমাণে প্রফিট পাওয়ার পাবেন সেদিন কিন্তু আপনাদের নেওয়ার কোনো প্রয়োজন নাই এবং এই জায়গায় যদি আপনারা লক্ষ্য করেন আমি কিন্তু মোটামুটি 4 বিলিয়নের মতো কয়েন এখানে খরচ করছি শুধুমাত্র 1.6 মিলিয়ন পার আওয়ার এখানে ইনক্রিজ করতে পারছি তার পিছনে আর একটা কারণ আছে অনেকেই কিন্তু এটা নিয়ে বলতে পারে যে ভাই আপনি এতগুলো কয়েন খরচ করে এত কম কেন এখানে প্রফিট পার আওয়ার বাড়াইছেন তো এই জায়গায় আমি মূলত একটা কার্ড বাই করছি আর এই কার্ডটা যারা যারা বাই করছে তাদের কিন্তু সিক্সটি এখান থেকে প্রফিট পার কেটে নেওয়া হয়েছে তো এটা মূলত একটা ডোনেশন কার্ড এই কার্ডটা যারা যারা বাই করছে তারা কিন্তু অবশ্যই এই বিষয়টা জানে তবে এই জায়গায় অনেকগুলো কার্ডে আপনারা লক্ষ্য করবেন ইউ অন দিস কার্ড মানে এই সমস্ত কার্ড যারা যারা বাই করে রাখতে পারছে তারা কিন্তু এমনিতেই বেশি পরিমাণে টোকেন এখানে কালেক্ট করতে পারবে কেননা এই কার্ডের উপরে সম্ভবত তারা কিছু পরিমাণে এয়ার ড্রোপের রেওয়ার্ড অবশ্যই দিবে তবে আমি তো টেলিগ্রামে একটা আপডেট দিছি আমি কিন্তু একসাথে বর্তমানে মেইন কয়েন্টটাও বাড়াচ্ছি এবং প্রফিট পার আওয়ারটাও বাড়াচ্ছি আপনারাও এইভাবে কিভাবে বাড়াই নেবেন তো তারপর যে বিষয়টা সেটা হচ্ছে এই যে এয়ার ড্রপ অপশনটা আছে এয়ার ড্রপে জাস্ট আমি একটা ক্লিক করতেছি দেন লক্ষ্য করে এখানে কিন্তু কানেক্ট ইউর টর্ন ওয়ালেট অপশনটা আছে তো এই জায়গায় আপনারা কিভাবে ওয়ালেটটা কানেক্টেড করবেন সেটা নিয়ে কিন্তু বিস্তারিত একটা ভিডিও আমি দিছিলাম তো সেই ভিডিওটা দেওয়ার পরে অনেকেই কিন্তু এখানে ওয়ালেট কানেক্টেড করছে কানেক্টেড করার পরে অনেকের কিন্তু এই জায়গায় ওয়ালেটটা ভুল হয়েছে যার কারণে অনেকেই কিন্তু আমার প্রশ্ন করেছিল যে ভাই এখানে ওয়ালেটটা কোনোভাবে ডিসকানেক্ট করে চেঞ্জ করার উপায় আছে কিনা তো অবশ্যই এই অপশনটা কিন্তু তারা অলরেডি নিয়ে আসে আমি কিন্তু আপনাদের বলছিলাম যে ওয়েট করেন অবশ্যই আপনারা ডিসকানেক্টেড অপশন পেয়ে যাবেন তো এখন বিষয় হচ্ছে যাদের এখানে ওয়ালেটটা ভুল হয়েছে আপনারা চাইলে কিন্তু ইমিডিয়েটলি এটা চেঞ্জ করে নিতে পারবেন কিভাবে চেঞ্জ করবেন আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি তো এই যে কানেক্ট ইওর টন ওয়ালেট এখানে একটা ক্লিক করবেন দেন লক্ষ্য করবেন এখানে কিন্তু একটা ক্রস আইকন আছে তো এই ক্রস আইকনে একটা ক্লিক করবেন ক্লিক করার পর দেখেন এই যে ইএস বাটনটা চালু হয়ে যাবে তো ইএস বাটনে একটা ক্লিক করে দিবেন ক্লিক করে দিলেই কিন্তু আপনাদের ওয়ালেটটা এখানে ডিসকানেক্টেড হয়ে যাবে তারপরে আপনারা যেভাবে অ্যাট ফার্স্ট ওয়ালেটটা এখানে কানেক্টেড করছিলেন সেমভাবেই কিন্তু আপনারা এখানে ওয়ালেটটা কানেক্টেড করে নেবেন আপনারা চাইলে কিন্তু এখানে টেলিগ্রাম ওয়ালেটটাও কানেক্টেড করতে পারবেন টন কিপারও করতে পারবেন এবং মাই টন ওয়ালেটটাও করতে পারবেন কোনো ধরনের কোনো সমস্যা নাই তবে আপনাদের সুবিধা মতো আপনারা করে নেবেন আমি কিন্তু আপনাদের সাজেস্ট করছিলাম যে আপনারা অবশ্যই এখানে টন কিপার ওয়ালেটটা কানেক্টেড করবেন তাহলে কিন্তু পরবর্তীতে আপনাদের অনেক ধরনের সুবিধা হবে তো বন্ধুরা চলুন এখন আমরা কথা বলবো প্রি মার্কেট নিয়ে আসলে এই জায়গায় যে টোকেন গুলো বাই সেল চলতেছে আমরা তো আমাদের সামনে দেখতে পাচ্ছি যে এখানে কিন্তু এই প্রাইজে টোকেনগুলো বাই সেল চলতেছে তো এই জায়গায় আমরা মূলত বাই সেল করতে পারবো কিনা আর আমরা যদি বাই সেল করতেও পারি তাহলে হামস্টার থেকে আমরা কিভাবে টোকেনটা উইথড্র করব বা সেল করার জন্য আমরা টোকেনটা কোথায় পাবো তো এই বিষয়টা আমি আপনাদের ক্লিয়ার করে দিই তো এটা ক্লিয়ার করে দেওয়ার জন্য এট ফার্স্ট কিন্তু আপনাদের প্রি মার্কেটের যে বিষয়টা সেটা ক্লিয়ার করে দিতে হবে তো প্রি মার্কেটের যে বিষয়টা সেটা হচ্ছে আপনারা যদি এই জায়গায় কিনতে চান তাহলেও কিন্তু আপনাদের এখানে ডলার ডিপোজিট করে রাখতে হবে এবং আপনারা যদি এখানে সেল করতে তাহলেও কিন্তু আপনাদের এখানে ডলার ডিপোজিট করে রাখতে হবে তো অনেকেই কিন্তু এই জায়গায় অবাক হয়ে যাইতে পারে যে আসলে আমরা যখন টোকেনটা সেল করবো তখন তো আমরা এখান থেকে ডলার পাবো কেন আমাদের এখানে ডলারটা ডিপোজিট করে রাখতে হবে তো এটাই মূলত প্রি প্রি সিস্টেম এখানে শুধুমাত্র মার্কেট বলতে একটা লিখিত ডিলকে কে বোঝায় যেমন এখানে কিন্তু তৃতীয় পক্ষ হিসেবে কাজ করবে গ্যাট যদি আপনারা গ্যাট ডোডাই প্রি মার্কেট থেকে বাই সেল করতে চান এখানে কিন্তু তৃতীয় পক্ষ হিসেবে কাজ করবে কে এটা হচ্ছে গ্যাট ডোডাই আপনারা যদি এখানে বাই করতে যদি এক হাজার ডলারের বাই করতে চান তাহলে কিন্তু এট ফার্স্ট আপনাদের এক হাজার ডলার এখানে ডিপোজিট করে রাখতে হবে রাখার পরে যখন টোকেনটা গ্যাট ডোডাই লিস্টেড হবে তখন কিন্তু আপনারা এখান থেকে টোকেনটা পাবেন এর আগে কিন্তু কোনোভাবে পাবেন না তবে আপনাদের ডলারটা কিন্তু এখানে ডিপোজিট করে রাখতে হবে আর যদি আপনারা এখানে সেল করতে চান তাহলে আপনারা কি প্রাইসে সেল করতে চাচ্ছেন এইভাবে যখন আপনারা সেল রেটটা বসাবেন তখন কিন্তু সেই অ্যামাউন্টের ডলার অবশ্যই আপনাদের এখানে ডিপোজিট করে রাখতে হবে এবং সেটা কিন্তু গ্যাট ডোডাইয়ের কাছে থাকবে যখন এই টোকেনটা লিস্টেড হবে তখনই কিন্তু আপনারা টোকেনগুলো নিয়ে আসে তারপরে এখানে সেল করে তারপরে আপনাদের ডলারটা এখান থেকে তুলে নিতে পারবেন তো এটাই মূলত হচ্ছে প্রি মার্কেট তো এই জায়গায় লক্ষ্য করে এই যে ক্রিয়েট ওর্ডার অপশনটা আছে তো এই জায়গায় একটা ক্লিক করে দেন লক্ষ্য করেন এখানে কিন্তু বাইয়ের অপশন আছে এবং এই জায়গায় কিন্তু সেলের অপশন আছে আপনারা যদি সেলও করতে চান যেমন দেখেন আমি সেলে একটা ক্লিক করতেছি ক্লিক করার পরে লক্ষ্য করে এই যে এখানে প্রাইস কিন্তু দেওয়ার অপশন আছে তো এই প্রাইজে জাস্ট আমি একটা প্রাইস দিয়ে দিচ্ছি 0.38 আমি জিরো দিলাম তারপরে এখানে আমি অ্যামাউন্টটা দিয়ে দিলাম যেমন দেখেন আমি এখানে আটশো টা টোকেন দিয়ে দিলাম তো এটার প্রাইস মূলত দাঁড়াচ্ছে তিনশো চার ডলার তো এখানে কিছু পরিমাণ ফি আছে তো এখন লক্ষ্য করেন এই জায়গায় কিন্তু ইনসাফসিয়েন্ট অ্যাকাউন্ট ব্যালেন্স দেখাচ্ছে মানে এখানে কিন্তু অ্যাট ফার্স্ট আপনাদের ডলার ডিপোজিট করতে হবে না হলে কিন্তু আপনারা কোনোভাবে এখানে সেল রেটটা বসাইতে পারবেন না তো এই সেল রেটটা বসানোর কারণ হচ্ছে একটাই আপনারা যে এখানে সেলটা করবেন বা এখানে যে বাইটা করবেন এটার সিওরিটির জন্য অবশ্যই কিন্তু আপনাদের সেম অ্যামাউন্টের ডলার এখানে ডিপোজিট করে বা হোল্ড করে বা লক করে হবে না হলে কিন্তু কোনোভাবে এই কাজটা করা সম্ভব না তো এখন আমি আপনাদের সোজা বাংলা ভাষায় বিষয়টা বলে দিই যে এই প্রি মার্কেট আসলে আমাদের জন্য না আমরা যেহেতু ফ্রিতে এখানে আর্নিং করতেছি আমরা কেন প্রি মার্কেটে সেল করতে যাব আর প্রি মার্কেটে আমাদের বাই সেল করার কোনো প্রয়োজনও নাই আমরা জাস্ট ওয়েট করব কারণ এখানে যদি আমরা বাই সেল করতেও যাই তাও কিন্তু আমরা করতে পারবো না তার কারণ হচ্ছে একটাই যখন টোকেনটা আমরা এয়ার মাধ্যমে পাবো এবং যখন এক্সচেঞ্জারে ডিপোজিট করব তখন কিন্তু এক্সচেঞ্জারের স্পট এ এমনিতেই লিস্টিং হয়ে যাবে এবং সেখানে কিন্তু আমরা ইজিলি এটা সেল করে দিতে পারবো তো সেই জন্য এই প্রি মার্কেটে ঝামেলা যাওয়ার আমাদের কোনো প্রয়োজনই নাই এটার জন্য ভাই বলতেছি বারবার করে বলতেছি কেউ এই বিষয়টা নিয়ে আমার প্রশ্ন করবেন না এবং এই জায়গার প্রাইসটা দেখে কিন্তু কেউ লাফালাফিও করবে না আপনাদের যদি কেউ বলে যে এখানে ইনস্ট্যান্ট সেল করা যাচ্ছে এটা কিন্তু নির্ঘাত এক কথা বলতে গেলে টিকটকার যারা টিকটক থেকে আসে তারাই কিন্তু এই প্রাইসটা দেখে এবং এখানে বাই অপশনটা দেখে আপনার ডিরেক্টলি বলবে যে ইনস্ট্যান্ট এখানে বাই সেল করা যাচ্ছে আমি জাস্ট আপনাদের একটা কথাই বলবো অবশ্যই আপনারা ওয়েট করেন যখন এটা সেলিং এর সময় আসবে এবং যখন এটা সেল করে আপনারা একবারে আপনাদের নগদে বিকাশ একতে বলতে গেলে আপনাদের পকেট পর্যন্ত টাকা নিতে পারবেন তখন কিন্তু অবশ্যই এ টু জেড আপনারা ভিডিও আমাদের এই চ্যানেলের মাধ্যমে পেয়ে যাবেন এর জন্য অবশ্যই আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন তাহলে কিন্তু সর্বদা আপনারা সঠিক আপডেটগুলো পাবেন এবং সেই আপডেটগুলো দেখে আপনারা কিন্তু সমস্ত কাজগুলা অনায়াসে করে নিতে পারবেন তো ফ্রেন্ডস আশা করি আপনারা প্রি মার্কেটের বিষয়টা ক্লিয়ার ভাবে বুঝতে পারছেন এখন জাস্ট আমি আপনাদের কিছু হিন্টস দেব যে এদের লিস্টিং কেমন হইতে পারে তো এই লিস্টিং মূলত তাদের সাপ্লাই আমি যতটুকু দেখলাম এখন পর্যন্ত কিন্তু অফিসিয়ালি তাদের যে ক্লিয়ার ভার্সন টু হোয়াইট পেপারটা আছে সেটা কিন্তু লঞ্চ করা হয়নি তারপরেও আমি জাস্ট আপনাদের একটা আইডিয়া দিচ্ছি তাদের কিন্তু টোটাল সাপ্লাই টেন বিলিয়ন হওয়ার চান্স আছে মানে দশ বিলিয়ন হচ্ছে তাদের টোটাল সাপ্লাই হবে তো সেই হিসাবে আমরা যেটা মাইনিং করতেছি সেটা কিন্তু কয়েন এবং সেখানে কিন্তু আমাদের প্রফিট পার আওয়ার আছে তার সাথে কিছু অ্যাক্টিভিটি আছে এটার উপরে কিন্তু আমাদের টোকেন দেওয়া হবে মানে অনেকেই কিন্তু ভাবতে পারে আমরা যেটা মাইনিং করতেছি সেটাই মূলত আমাদের টোকেন দেওয়া হবে আসলে সেটা কিন্তু না এখানে কিছু অ্যাক্টিভিটি রেসিওতে আমাদের কিন্তু টোকেনটা দেওয়া হবে এবং সেটাই কিন্তু আমরা সেল করতে পারবো এক কথায় বলতে গেলে তাদের যে মেন টোকেনটা যেটা ব্লক চেন থাকবে সেটার টোটাল সাপ্লাই হবে টেন বিলিয়ন তো এখন কথা হচ্ছে এটা লিস্টিং প্রাইসটা আসলে কেমন হইতে পারে তো এই জায়গায় আপনারা যদি প্রি মার্কেটের প্রাইসটা দেখেন তো প্রি মার্কেটে মূলত যারা বাই সেল করবে তারা কিন্তু বড় মাপের ট্রেডার অবশ্যই কিন্তু এই প্রাইসটার আশেপাশে আপনারা প্রাইসটা লক্ষ্য করতে পারবেন তবে আমি জাস্ট আপনাদের একটা আইডিয়া দেব এটার প্রাইস মানে যখন এটা এক্সচেঞ্জারে লিস্টিং হবে এবং স্পট ট্রেডিং যখন স্টার্ট হবে তখন কিন্তু এটার প্রাইস অবশ্যই 0.5 ডলার থেকে 1 ডলার পর্যন্ত হিট করার একটা সম্ভাবনা আছে তো অবশ্যই আমি আপনাদের বলবো জাস্ট ওয়েট করেন এবং এখান থেকে ভালো মানের একটা কোপ কিন্তু অবশ্যই হবে অবশ্যই এর জন্য সকলকে এখন নিয়মিত এখানে কাজ করতে হবে এবং মনোযোগ সহকারে কাজ করতে হবে কিন্তু ভালো একটা প্রফিট আপনারা এখান থেকে গেইন করতে পারবেন তো ফ্রেন্ডস আশা করি আপনারা টোটাল বিষয়টা ক্লিয়ার ভাবে বুঝতে পারছেন তো ভিডিওটা আর বেশি লং করব না এখান থেকে শেষ করে দিব সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ধন্যবাদ সবাইকে